হ্যাঁ, স্টাডিয়াম কার আমরা ইতিহাসের বেসিক প্রশ্ন থেকে শুরু করে হায়ার লেভেলের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কয়েকটি পার্টে আমরা ভিডিওগুলো আপলোড করেছি, বাকি ভিডিওগুলো দেখবেন। নাও লেটস স্টার্ট। আমরা 625-এর পর থেকে বাকি প্রশ্নগুলো দেখব। 625 নম্বর প্রশ্ন ছিল যে চোলরা কোন ধর্মের অনুরাগী ছিলেন। এখানে চোলরা সাধারণত শৈব ধর্মের অনুরাগী ছিলেন। নেক্সট প্রশ্ন 626, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন। বিম্বিসার ছিলেন হরশঙ্খ বংশের রাজা। নেক্সট প্রশ্ন 627 নম্বর প্রশ্ন হচ্ছে আরব্যনিক সুলেমান কোন রাজার রাজত্বকালে ভারত আসেন। এখানে অ্যান্সার হবে এ, মিহির ভোজের আমলে আরব্যনিক সুলেমান ভারতে এসেছিলেন, মিহির ভোজের আমলে। নেক্সট প্রশ্ন 628 নম্বর প্রশ্ন হচ্ছে পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন। চারটে অপশন অশোক, পুষ্যমিত্র সিংহ, শুঙ্গ, সমুদ্রগুপ্ত এবং লক্ষণ সেন। পতঞ্জলি কার সময় সমসাময়িক ছিলেন? পতঞ্জলি এখানে পুষ্যমিত্রের সমসাময়িক ছিলেন। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে চারটে অপশন বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ, সারনাথ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে। অ্যান্সার হবে এ। সম্রাট দ্বিতীয় পুলকেশীর কাছে কোন সম্রাট পরাজিত হন? দ্বিতীয় পুলকেশীর কাছে কোন সম্রাট পরাজিত হন? রাজা হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন 631 নম্বর প্রশ্ন, কোন মৌর্য সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বৃহদত্ত, বিন্দুসার। এখানে অ্যান্সার হবে এ, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন 632, কাঞ্চি কোন রাজবংশের রাজধানী ছিল? কাঞ্চি পল্লব রাষ্ট্রকূট, চোল, চালুক্য। কাঞ্চি ছিল পল্লব রাজবংশের রাজধানী। নেক্সট প্রশ্ন 633, মহাবিভাষা কে রচনা করেন? বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন, কৌটিল্য। মহাবিভাষা রচনা করেছিলেন বসুমিত্র। অ্যান্সার হবে এ, মহাবিভাষা রচনা করেন বসুমিত্র। নেক্সট প্রশ্ন 634 নম্বর প্রশ্ন হচ্ছে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব, আদিনাথ, মহাবীর, পার্শ্বনাথ। শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। 635 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? ভারতের নেপোলিয়ান স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, অশোক। চারটে অপশন আছে, অ্যান্সার হবে এখানে সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন 636, জৈন ধর্ম মতে মুক্তির পথ নির্দেশকদের বলা হয় গুরু, আগম, তীর্থঙ্কর, নির্গন্ধ। জৈন ধর্ম মতে মুক্তির পথ নির্দেশকদের কি বলা হয়? এখানে তীর্থঙ্কর বলা হয়। অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন 637, স্থবিরবাদ ও আচার্যবাদের সৃষ্টি হয় কোন বৌদ্ধ সম্মেলনে? স্থবিরবাদ ও আচার্যবাদ কোন বৌদ্ধ সম্মেলনে যুক্ত হয়? এখানে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ভারতে কে সর্বপ্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করেন? কনিষ্ক, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, শেরশাহ। অ্যান্সার হবে এখানে বি, অশোক ভারতে প্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন 639 নম্বর প্রশ্ন, প্রজ্ঞা পারমিতা সূত্র কে রচনা করেন? প্রজ্ঞা পারমিতা সূত্র রচনা করেন নাগার্জুন, অশ্বঘোষ, বসুবন্ধু, মেঘাস্তিনিস। অ্যান্সার হবে এ, নাগার্জুন রচনা করেছেন প্রজ্ঞা পারমিতা সূত্র। কোশ্চেন নম্বর 640, লর্ড অফ দি সাউথ উপাধিতে কাকে ভূষিত করা হয়েছিল? লর্ড অফ দ্য সাউথ। এখানে প্রথম সাতকর্ণী। অ্যান্সার হবে ডি, প্রথম সাতকর্ণীকে লর্ড অফ দ্য সাউথ উপাধিতে ভূষিত করা হয়। প্রথম সাতকর্ণী, লর্ড অফ দ্য সাউথ। নেক্সট প্রশ্ন 641 নম্বর প্রশ্ন, পাল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? ধর্মপাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল। এখানে অ্যান্সার হবে ডি, রামপাল।
রামপাল ছিলেন পাল বংশের শেষ শক্তিশালী রাজা রামপাল। নেক্সট প্রশ্ন 642, সেন যুগের একজন বিখ্যাত শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ ছিলেন কে? সুরপাল, চক্রপাণি, দত্ত, সুলুপানি, পতঞ্জলি। অ্যান্সার হবে সি, সুলুপানি ছিলেন সেন যুগের একজন বিখ্যাত শিল্পী এবং স্মৃতিশাস্ত্রজ্ঞ, সুলুপানি। অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন 643 নম্বর প্রশ্নটা হচ্ছে, কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কে? কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ত্রিভুবন মল্ল, ষষ্ঠ বিক্রমাদিত্য, প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী। এখানে অ্যান্সার হবে বি, ষষ্ঠ বিক্রমাদিত্য। ষষ্ঠ বিক্রমাদিত্য ছিল কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। মহাবলিপুরমের বিখ্যাত রথ মন্দির তৈরি করেন কে? প্রথম কৃষ্ণ, মহেন্দ্রবর্মন, প্রথম নরসিংহবর্মন, বিষ্ণুগুপ্ত। চারটি অপশন আছে, এখানে সঠিক অ্যান্সার হবে মহাবলিপুরমের বিখ্যাত রথ মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহবর্মন। অ্যান্সার হবে এখানে সি, প্রথম নরসিংহবর্মন বিখ্যাত রথ মন্দির নির্মাণ করেছিলেন মহাবলিপুরম। নেক্সট প্রশ্ন 645, পোতিয়ার বংশের কোন রাজা বাংলার কিছু অংশ জয় করেন? পোতিয়ার বংশের কোন রাজা বাংলার বেশ কিছু অংশ জয় করে নিয়েছিলেন? মিহির ভোজ, পোতিয়ার বংশের রাজা মিহির ভোজ বাংলার বেশ কিছু অংশ জয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, চান্দেল রাজাদের রাজধানী কোথায় ছিল? বাগেলখণ্ড, হায়দ্রাবাদ, অযোধ্যা, বুন্দেলখণ্ড। চান্দেলদের রাজধানী কোথায় ছিল? চান্দেল রাজবংশের রাজধানী হায়দ্রাবাদ। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন 647, সর্বপ্রাচীন বেদ কোনটি? এখানে চারটি অপশন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সর্বপ্রাচীন, সব থেকে প্রাচীন এই চারটি বেদের মধ্যে হচ্ছে ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের প্রধান বৈশিষ্ট্য কোনটি? বর্ণ ব্যবস্থা, আদিবাসী রাজনীতি, জাতিভেদ, খাদ্য সঞ্চয়। জাতিভেদ হচ্ছে পরবর্তী বৈদিক যুগের একটি প্রধান বৈশিষ্ট্য। 649 নম্বর প্রশ্ন, আর্যরা কোথায় সর্বপ্রথম বসতি স্থাপন করে? সিন্ধু উপত্যকা, কাশ্মীর, গুজরাট এবং পাঞ্জাব। আমরা জানি আর্যরা ভারতে আসার পর প্রথমে পাঞ্জাবে তাদের বসতি স্থাপন করেছিল। নেক্সট প্রশ্ন 650 নম্বর প্রশ্ন, ভারতের নব্যপ্রস্তর যুগে একমাত্র যে ধাতুটির ব্যবহার মানুষের জানা ছিল তা হলো এখানে রূপো। নব্যপ্রস্তর যুগের কথা বলা হয়েছে, নব্যপ্রস্তর যুগে একমাত্র যে ধাতুটি ব্যবহার জানতো সেটা হচ্ছে রূপো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড উইল মিট নেক্সট ভিডিও। সো থ্যাংক ইউ।